মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবরাখবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। উপবিশ্বাস আবারও পর্দায় ফিরছেন। অনেকের ধারণা ছিল বিয়ে ও সন্তানের খবরটি জানা দেওয়ার পর আর হয়তো পর্দায় দেখা যাবে না উপবিশ্বাসকে। বিষয়টি একদমই ভুল, কারণ এবার পর্দায় নতুন কাজ নিয়ে ফেরার জন্য নিজেকে তৈরি করছেন এই গুণী অভিনেত্রী। মা হওয়ার কারণে শরীরের ওজন বেড়ে যাওয়া অনেক কাজের প্রস্তাব পরপরও করছেন না তিনি, কারণ নিজের শরীরের বাড়তি মেদ কমিয়ে দর্শকের সামনে নতুন এক অপু হয়ে ফিরতে চান। জনপ্রিয় অভিনেত্রী গুলশান নিকেতন থেকে বরানীর একটি ব্যায়ামাগার থেকে নিয়মিত ব্যায়াম করছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, এশিয়ান টিভির একটি অনুষ্ঠানে আমি ও মাহি গিয়েছিলাম, এ পর্বটি সামনে কোরবানির ঈদে প্রচার করা হবে। তবে এখন এভাবে কোনো অনুষ্ঠানে অতিথি হিসেবে যেতে চায় না, কারণ দর্শকের সামনে আমি নতুন এক অপু হয়ে ফিরতে চাই, সেজন্য নিয়মিত ব্যায়াম শুরু করেছি। শরীরের ওজন কিছুটা কমেছে, আরো কমাতে হবে। গত ঈদে রাজনীতি ছবিটি দর্শক বেশ পছন্দ করেছে। বুলবুল বিশ্বাস পরিচালিত এই ছবিতে অপুর নায়ক ছিলেন সাকিব খান। তবে নতুন সাকিব ছবির কাজে কাকে দেখা যাবে এই জুটিকে, এমন প্রশ্নের জবাবে অপু বলেন, সামনে নতুন ছবির কাজে হাত দেব, আগে থেকে এ বিষয়ে কথা বলতে চায় না, কারণ আগে কাজ নিজে প্রস্তুত হতে চায়। তবে আসছে 20 আগস্ট নতুন একটি বিজ্ঞাপন চিত্রে কাজ করবেন। সালাউদ্দিন ভাই পরিচালনায় বিজ্ঞাপনে আমার সহশিল্পী হবেন রিয়াজ। আশা করি এটি সবাই ভালো লাগবে। সাকিবের সঙ্গে বিয়ে এবং অপু বিশ্বাসের মা হওয়ার খবর ঘোষণার পর তাদের একমাত্র সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে সবার বেশ আগ্রহ। 10 মাস পড়েছে তার বয়স, মার সঙ্গে বেশিরভাগ সময় কাটিয়ে জয়। সাকিব ও তাদের একমাত্র সন্তানের বিষয়ে জানতে চাইলে অপু বলেন, আমাদের সন্তান সবাই খুব আদর করে। কদিন আগে ফেরদৌস ও পূর্ণিমার সঙ্গে আমার জয় সহ দেখা হয়েছে, জয়কে কোলে নিয়ে বেশ আদর করেছে তারা। বাড়ি গেল সবার প্রিয় মুখ এখন জয়ের। আমার কাছে মনে হয় সবসময় সবচেয়ে বেশি আদর জনপ্রিয়তা পেয়েছে জয়। সাকিব শুটিং নিয়ে ব্যস্ত থাকে, তাই আমার সঙ্গে বেশিরভাগ সময় কাটে জয়। তাই অপু এবার অভিনীত রাজনীতির ছবিটি 40টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটি মুক্তির পর্বে সাড়া পান অপু, সিনেমার হলে চলছে এবং আমাকে বিয়ের পর নিজেকে গুটিয়ে ফেললেও অপু দর্শকের জন্য আবারও কাজ করতে চান। অপু বলেন, এখনই নিজেকে গুটিয়ে নিতে চায় না, আমি নিজেকে প্রতিনিয়ত তৈরি করছি, নতুন ছবি নিয়েও কথা চলছে। আর কদিন আগে মাছরাঙা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান রাঙা সকালে গিয়েছিলাম। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রফিকুল আলম এবং জবেল ইকবাল, এটি কোরবানির ঈদে দেখানো হবে। আমারও সাকিব সহ সংসারের নানা বিষয়ে আলোচনা হয়েছে সেখানে। দর্শক অপু বিশ্বাস আবার নিজের ফিটনেস নিয়ে ফিরতে চান, তিনি আবার বড় পর্দায় মুভি করতে চান। দর্শক আপনারা কি অপু বিশ্বাসের মুভি দেখতে আগ্রহী? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে একদম ভুলবেন না। বিনোদন জগৎ সব ধরনের খবরাখবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।